أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সালমান ভাই, আপনি কাতার থেকে জানতে চেয়েছেন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সমাজে এর ব্যাপক প্রচলন আছে এবং প্রথাও আছে। তো এ ব্যাপারে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে মানুষ যখন মরে যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল খোলা থাকে। তার মধ্যে একটি হচ্ছে আউ ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার সন্তানেরা যখন সুসন্তান যখন তার জন্য দোয়া করে তখন সেটা গ্রহণযোগ্য হয়। এর পরিপ্রেক্ষিতে আপনি যেহেতু দাদার কথা বলেছেন, নাতি নাতিনির অর্থাৎ জাত থেকে তার নিচে যারা জন্মেছে সবাই তার সন্তান হিসেবে বিবেচিত। এখানে আমাদের করণীয় কী বা সন্তানদের করণীয় কী সে সম্পর্কে একটু ইশারা দিতে চাই যে আমরা পিতামাতা হোক, দাদা দাদি হোক, নানা নানি হোক, তাদের জন্য সবসময় যা করতে পারবো তা হচ্ছে প্রতি মুহূর্তে প্রতি নামাজের পরে সুযোগ পেলেই তাদের জন্য দোয়া করতে পারবো। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে তাদের জন্য দান খায়রাত অর্থাৎ জনকল্যাণমূলক ইসলামী জনকল্যাণমূলক কাজ করতে পারবো, দান করতে পারবো, যেখানে তার এই সবটা তার কাছে কবর হলে পৌঁছবে। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আমার সাধ্যমতো আমার ক্ষমতা মতো আমি কিছু জিনিস মসজিদে দেব, এটাই হচ্ছে এই হাদিসের সারমর্ম। অর্থাৎ আপনি যে মসজিদে দান করবেন ওই নিয়তে, ওই দাদার মৃত দাদার নিয়তে, সেটা দাদার কাছে এই কার্যক্রমটা যতদিন চালু থাকবে দাদার কবর সব পৌঁছবে, এটা আপনার সঠিক সিদ্ধান্ত। থাকলো আমাদের দেশে প্রচলিত যা আছে অর্থাৎ 7 দিনে আর 40 দিনে আর ইত্যাদি ইত্যাদি কোরআন খানি ইত্যাদি যা আছে, ইহা কোরআন হাদিস সম্মত নয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে যাহা কোরআন হাদিস সম্মত নয় তাহার নামে হচ্ছে বেদাত, আর বেদাত মানে হচ্ছে গুমরাহি, আর গুমরাহের পরিণাম হচ্ছে জাহান্নাম। সুতরাং এই 40টা করা আর কোরআন খানি করে এই মানুষকে ফকির খাওয়া ইত্যাদি যাহা চালু আছে তাহা করলে মৃত ব্যক্তির তথা আপনার দাদার উপকার তো হবেই না, বরং এর কারণে তার গুনার খাতায় আরও কিছু যোগ হতে পারে এবং অকল্যাণী বেশি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসুলের মাধ্যমে আমাদেরকে যাবতীয় বেদাত কর্ম থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন এবং বেদাত সমূহ অগ্রহণযোগ্য তা বলে দিয়েছেন, আর যাহা অগ্রহণযোগ্য তাহা করে কোনো লাভ হবে না, এটাই স্বাভাবিক। আপনি দৃঢ় সংকল্প থাকেন যে আমি আমার মতো করে আমি দাদার কল্যাণের জন্য মসজিদে অথবা জনকল্যাণমূলক অজুখানায় অথবা ইসলামী শিক্ষায় এটা দান করব, এতিমদেরকে দান করব, তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট হবে এবং এটাই আপনার জন্য উত্তম হবে। এই বিষয়ে আপনি অটল থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।